মানুষের চোখ কত মেগাপিক্সেল? বিজ্ঞানী ও ফটোগ্রাফার ডাক্তার রজার ক্লার্কের মতে মানুষের চোখের রেজুলিউশন 576 মেগাপিক্সেল। আপনি যখন এটি কোনো আইফোন 7S এর ক্যামেরার 12 মেগাপিক্সেলের সঙ্গে তুলনা করবেন তখন এটি বিশাল। তবে এর অর্থ আসলে কি? মানুষের চোখ সত্যি কি কোনো একটি ক্যামেরার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? 576 মেগাপিক্সেল রেজুলেশন মানে একটি ছবি সহ একটি পর্দা যা এত তীক্ষ্ণ এবং স্পষ্ট যে আপনি পৃথক পিক্সেলের সাথে এর পার্থক্য করতে পারবেন না। যদি করতে চান তাহলে আপনি খালি চোখে যতটুকু জায়গা দেখতে পান সেটাকে আপনার 576 মিলিয়ন পিক্সেল দিয়ে পূর্ণ করতে হবে। এই হিসাবটা বের করতে ডক্টর ক্লার্ক ধরে নিয়েছেন মানুষের চোখের সর্বোত্তম তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে। ধরে নেওয়া হয়েছে যে আমাদের চোখ আমাদের সামনের দৃশ্যটির চারদিকে ঘুরছে, কিন্তু এক নজরে চোখের সামনের অংশের একক স্ন্যাপশটে এর রেজুলিউশনের ভগ্নাংশ নেমে আসে 5-15 মেগাপিক্সেলে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন আমাদের চোখ ব্যবহারের ফলে এর কিছু সমস্যা দেখা দেয় যা কিনা একটা নতুন ক্যামেরায় থাকে না। ফলে আমরা আমাদের দৃষ্টির কাছাকাছি কোনো জিনিসকে খুব ভালো রেজুলিউশনে দেখতে পাই, আর এটাকেই বলা হয় ফোভিয়া। আমাদের চোখের একটি ব্লাইন্ড স্পট রয়েছে যেখানে চোখের অপটিক স্নায়ু এসে রেটিনার সঙ্গে মিলিত হয়। আমরা যখন আমাদের চোখ চারপাশে ঘুরাই এটা কিন্তু শুধুমাত্র আরো তথ্য বা দৃশ্য নেওয়ার জন্য নয়, বরং এটা করা হয় আমাদের ভিজুয়াল যে সিস্টেম আছে তার অপূর্ণতাগুলোকে নির্ভুল করার জন্য। একটা ভুল প্রশ্ন আমরা অনেকেই করে থাকি। একটু নিখুঁতভাবে চিন্তা করলে মানুষের চোখের মেগাপিক্সেল রেজুলেশন নিয়ে প্রশ্ন করাটাই একেবারে ভুল। মানুষের চোখ ছবি তুলে মেমোরিতে রাখার জন্য কোনো ক্যামেরার লেন্স নয়। আমাদের চোখ অনেকগুলো গোয়েন্দার মতো আমাদের চারপাশে বিভিন্ন ক্লু সংগ্রহ করে, তারপর একটা পরিপূর্ণ চিত্র তৈরি করার জন্য টুকরো টুকরো অংশগুলো আমাদের মস্তিষ্কে ফিরিয়ে দেয়। তবে অদেখা এমন কিছু স্ক্রিন রেজুলেশন আছে যা কিনা আমাদের চোখ পিক্সেলকে আলাদা করতে পারে না, এবং কারো মতে এটি ইতোমধ্যে বিদ্যমান। কিন্তু যখন এটি আমাদের প্রতিদিনের ভিজুয়াল অভিজ্ঞতার কথা আসে তখন পিক্সেল নিয়ে কথা বলা খুব সহজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।